হ্যালো স্টুডেন্ট, আমরা যখন অঙ্ক করি সেটা ক্লাস 9 বা ক্লাস 10 বা ক্লাস 11 বা ক্লাস 12, যে কোনো ক্লাসেরই অঙ্ক করি না কেন, এমনকি উচ্চতর লেভেলেও যখন অঙ্ক করি তখনই আমাদের বিশেষ কিছু বীজগণিতের সূত্রগুলো খুবই ওতপ্রোতভাবে প্রয়োজন পড়ে। এবং সেই সূত্রগুলি হয়তো আমরা কখনো ক্লাস 8-এ শিখেছি, কখনো ক্লাস 7-এ শিখেছি, বা কখনো ক্লাস 9-এ কোনো সূত্র শিখেছি। এই সমস্ত জিনিসগুলোই আমাদের প্রায় সময়, এমনকি আমরা যখন বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামেও যাই তখনই এই সূত্রগুলো জানা থাকলে অতি সহজেই অনেক অঙ্ক আমরা খুব তাড়াতাড়ি করতে পারি। কিন্তু প্রয়োজনের সময় আমরা এই সূত্রগুলোকে এক জায়গায় পাই না। তাই আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে বীজগণিতের যে সূত্রগুলি তোমাদের অত্যন্ত প্রয়োজন হয় এবং যখন তখন অঙ্ক করতে গেলে সেগুলিই জানাবো। আরও একটা কথা যে এই সূত্রগুলি আমি যেগুলি স্কোয়ার কিউব রিলেটেড যে সূত্রগুলি আছে, অর্থাৎ মান নির্ণয় বা উৎপাদক বিশ্লেষণের সময় প্রয়োজন হয় সেগুলি তো জানাবই। আরও বলে রাখি, বীজগণিতের তো শুধু এগুলোই হয় না, সমস্ত সূত্র বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়। তাই আমি বলি যে এখানে যে সূত্রগুলি বলছি আর তার সাথে আরও দুটো জিনিস এর সাথে অ্যাড করে নেবে। এক হচ্ছে লগারিদমের সূত্রগুলি, যেগুলিও বীজগণিতের জন্য অত্যন্ত প্রয়োজন, এবং ওই লগারিদমের সূত্রগুলি এবং তার কনসেপচুয়াল যে ভিডিওটি সেটি আমি উপরে আই বাটনে এবং ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। আরও একটা রয়েছে যেটা হচ্ছে সূচক নিয়মাবলীর যে সূত্রগুলো আছে, এবং এটাও অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সূচক নিয়মাবলী। তাই সূচক নিয়মাবলীর সূত্রগুলির উপর ভিডিও করা রয়েছে, তোমরা চাইলে সেটাও আই বাটনে এবং নিচের ডিসক্রিপশান বক্স থেকে তার লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। তাহলে সূচক নিয়মাবলী এবং লগারিদম বাদ দিয়ে যে সূত্রগুলো রইল সেগুলোই হলো স্কোয়ার এবং কিউব, যেগুলি আমাদের অত্যন্ত প্রয়োজনে যখন তখন ওতপ্রোতভাবে প্রয়োজন হয়। তা আমরা সেগুলোই আজকে শিখব, এবং সেগুলোকে কীভাবে অ্যাপ্লাই করতে হয় তার জন্য একটু আমি ছোটো ছোটো হিন্টস দিয়ে দেব। তা আমাদের একদম প্রথমে বীজগণিতের যে সূত্রের কথা বলতে গেলে যেটা আমাদের মাথায় আসে হোল স্কোয়ারের ফর্মুলাগুলো। কার হোল স্কোয়ার? দেখো, আমি প্রথম যে সূত্রটা লিখছি সেটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার। এখন এ প্লাস বির হোল স্কোয়ারের যে সূত্রটা আমরা পড়েছি সেটা কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটাই আমাদের প্রয়োজন হয়। কেমন? স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কেউ কেউ এই সূত্রটাকে এভাবেও লিখতে পারো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, অর্থাৎ আমি টু এ বিটাকে মাঝখানে না লিখে প্রান্তে লিখলাম, শেষে লিখলাম, একই জিনিস। শুধু হোল স্কোয়ারের ফর্মুলায় মনে রাখবে এ প্লাস বি আছে, প্লাস আছে, প্লাসের হোল স্কোয়ার করছো, তাহলে তোমার এখানে প্রত্যেকটা টার্মই পজিটিভ হবে, ঠিক আছে? তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্রত্যেকটাই পজিটিভ, ঠিক আছে? তা এখানে জাস্ট সাজানো, মানে আমি 2 + 3 + 4 করছি, যা মানে এটা করলে কত পাবো, 3 আর 2 5 আর 4 9, ঠিক তেমনই 2 + 4 + 3 করলে কি আলাদা কিছু পাবো? আলাদা কিছু পাবো না, একই জিনিস। তাই এটারও মান 9 হবে। আমি সেই জিনিসটাই করেছি, টু এ বি মাঝখানে ছিল সেটাকে সাইডে লিখেছি। এটা আমি কেন লিখলাম, কারণ আছে। কারণ আমরা যখন ত্রিকোণমিতির অঙ্ক করি না, হয়তো কোথাও এলো সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। এবার এর হোল স্কোয়ার করলে আমার সুবিধাটা কি, আমি যদি আগে স্কোয়ার দুটো বসাই তাহলে দেখো আমার একটা সুবিধা আছে এখানে, কি আগে স্কোয়ার দুটো বসানোর জন্য এই যে জিনিসটা এটার মান 1 হয়, এটা আমরা সহজেই জানি, এবং সেটা পাশাপাশি থাকলে আমাদের একটা দৃষ্টিটা সহজেই আকর্ষিত হয় এবং এখান থেকে আমরা বলতে পারি এটার ভ্যালু 1, তাই চট করে লিখে দিতে পারি। কিন্তু এইটা যখন এ পাশে থাকবে আবার সাজিয়ে আবার লেখাটা কেমন একটা দেখায়, তা বেটার হয় সেক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লাই করা, ঠিক আছে? তা এইরকম অ্যাপ্লাই করব। আরও আছে, যদি আমার কোথাও থাকে x + y তার হোল স্কোয়ার বা x + 2 তার হোল স্কোয়ার, এটা আছে, তাহলে আমাদেরকে কী করতে হবে, প্রথমে স্কোয়ার, তারপরে দ্বিতীয়টার স্কোয়ার, মানে প্রথম দুটোর স্কোয়ার প্লাস 2 × এই দুটোর গুণফল x × 2। তাহলে সূত্রটা কি a + b হোল স্কোয়ার, দুটোর আলাদা আলাদা স্কোয়ার হবে, যোগ লিখে 2 × এই দুটো সংখ্যা গুণফল 2 × ab, অর্থাৎ আমি পাবো x² + 4 + 4x। ক্লিয়ার? আচ্ছা, এই গেল a + b হোল স্কোয়ার। এই একই জিনিস আছে আমার তোমার a - b হোল স্কোয়ারের জন্য। a - b হোল স্কোয়ারের ফর্মুলাটা তাহলে কি একটু দেখি, a - b তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল হবে স্কোয়ার - 2ab + b স্কোয়ার।
এ মাইনাস বির হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি পাবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সিম্পল ব্যাপার, দেখো এ বি দুটোরই স্কোয়ার হচ্ছে আর একটা টু এ বি আসছে, এবং এটা যেহেতু মাইনাসের সূত্র তাহলে মাইনাস টু এ বি। এটাকেও সাজিয়ে তোমরা এইরকম লিখতে পারো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, যার আগে মাইনাস আছে সেটাই, মানে তার মানে প্রত্যেকের আগের সাইনটা ঠিকঠাক রাখলেই হলো। আমি জাস্ট সাজালাম কি, প্রথমে স্কোয়ারটা লিখলাম, তারপর বি স্কোয়ারটা লিখলাম, মাইনাস টু এ বিটা তারপরে দিলাম, একই জিনিস জাস্ট সাজানো, মাঝের পথটাকে আমি শেষে লিখলাম। তো এইভাবেও এটাকে লেখা যায়। এবার বলি তাহলে এই দুটো হচ্ছে আমার মূল সূত্র, এরপরে আমি যা যা সূত্র লিখব বেশিরভাগ সূত্রটাই দেখবে এই দুটো সূত্র দিয়েই গঠন করা, এই দুটো সূত্র দিয়েই বাকি বেশিরভাগ বেশিরভাগ স্কোয়ারের যতগুলো ফর্মুলা আমরা জানবো এরপরে প্রত্যেকটাই কিন্তু এই দুটো দিয়ে তৈরি। কীরকম দেখো, আমি এ প্লাস বির হোল স্কোয়ার জেনেছি, এ মাইনাস বির হোল স্কোয়ারটাও জেনেছি। এবার দেখো তাহলে এই যে এ প্লাস বির হোল স্কোয়ার আর এ মাইনাস বির হোল স্কোয়ার, এই দুটো পদকে মানে এ প্লাস বির হোল স্কোয়ার আর এ মাইনাস বির হোল স্কোয়ার, এই দুটো পদকে যোগ করলে কি পাবো আর এই দুটো পদকে বিয়োগ করলে কি পাবো, সেই দুটো সূত্র অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের। যেমন হলো আমি যদি এই দুটোকে যোগ করি, মানে এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আমি কি করলাম, প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্রটাকে অ্যাড করছি মানে যোগ করছি, ভালো করে মাথায় রাখবে, এ প্লাস বির হোল স্কোয়ার আর এ মাইনাস বির হোল স্কোয়ার, এই দুটো সূত্রকে যদি যোগ করি তাহলে আমাদের আসে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অত্যন্ত ইম্পর্টেন্ট সূত্র, মনে রাখতে হবে খুব ভালো করে, অনেক বড় বড় অঙ্ক এই সূত্র দিয়ে খুব সহজে চলে আসে যদি মনে থাকে। আর বিয়োগ করলে আমরা কি পাই, দেখো বিয়োগ করলে এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস সরি বিয়োগ করছি বলছি, এই এ প্লাস বির হোল স্কোয়ার থেকে এ মাইনাস বির হোল স্কোয়ারটা বিয়োগ করছি, এ মাইনাস বির হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আসে ফোর এ বি। এখন মনে প্রশ্ন হলো এটা কেন হয়, কেন হয় যদি জানতে হয় তাহলে দেখো আমরা সিম্পলি দুটো সূত্র জেনেছি, এ প্লাস বির হোল স্কোয়ার আর এ মাইনাস বির হোল স্কোয়ার, এবার ওই দুটোকেই যোগ করে দেখবো একবার কী আসে আর একবার বিয়োগ করে দেখবো কী আসে, তাহলেই দেখবে আমার এই দুটো জিনিস চলে আসছে সেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। তাহলে কী বললাম সূত্র দুটো, এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল ফোর এ বি। এবং মনে রাখার সুবিধা হচ্ছে যে এই দুটো সূত্রকে যোগ করলে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, আর দুটো সূত্রকে বিয়োগ করলে মানে এ প্লাস বির হোল স্কোয়ার থেকে এ মাইনাস বির হোল স্কোয়ার যদি বাদ দিই তাহলে আমার হবে ফোর এ বি। তাহলে ফোর এ বির সূত্রটা কি, ফোর এ বির সূত্র হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার থেকে এ মাইনাস বির হোল স্কোয়ার বিয়োগ করলে পায়, এ প্লাস বির হোল স্কোয়ার থেকে এ মাইনাস বির হোল স্কোয়ারটা বিয়োগ করলে পায়, আর দুটোকে যোগ করলে কি পায় টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন প্রশ্ন হলো এই সূত্র দুটো এলো কী করে, খুব সিম্পল ব্যাপার, দেখো আমার এ প্লাস বির হোল স্কোয়ারটা আমি জেনেছি, এ মাইনাস বির হোল স্কোয়ারটাও জেনেছি, তা আমি প্রথমে যদি এইটার কথায় আসি, প্রথমে এই দুটোর কথায় যদি আসে, প্রথম এইটার কথায় যোগ করে কী করে আসছে দেখো, আমি বলছি এ স্কোয়ার এ প্লাস বির হোল স্কোয়ারটাকে কার সাথে যোগ করছে, এ মাইনাস বির হোল স্কোয়ারের সাথে যোগ করছে। এবার দেখো যদি যোগ করি তাই এ প্লাস বির হোল স্কোয়ার বলতে কী ছিল, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা ছিল এ প্লাস বির হোল স্কোয়ার, তার সাথে যোগ লিখেছে, তাহলে যোগ লিখলাম, লিখে এবার কার যোগ করছে, এ মাইনাস বির হোল স্কোয়ার, এবার এ মাইনাস বির হোল স্কোয়ার বলতে এটা ছিল, তাহলে সেটা বসাই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার লক্ষ্য করো প্লাস টু এ বি মাইনাস টু এ বি এই দুটো কেটে গেল, তাই তো, তাহলে পড়ে রইল কি এ স্কোয়ার এ স্কোয়ার টু এ স্কোয়ার, আর বি স্কোয়ার কত হলো টু বি স্কোয়ার। তাহলে আমার টুটা যদি কমন নিয়ে নিই তাহলে কী পাবো, টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং এইটাই দেখো আমি এই লিখেছি, ঠিক আছে। তাহলে দুটোকে যোগ করলে সিম্পলি দেখো এর প্লাস টু এ বি থাকে আর মাইনাস টু এ বি, দুটো যদি যোগ করি তাহলে প্লাস টু এ বি মাইনাস টু বিটা কেটে যায়, তাহলে দুটো স্কোয়ার তাই টু স্কোয়ার, আর দুটো বি স্কোয়ার তাই টু বি স্কোয়ার, এই দুইটা গুণ হলে টু বি স্কোয়ার হয়। সেই জন্যই আমার এ প্লাস বির হোল স্কোয়ার আর এ মাইনাস বির হোল স্কোয়ার যোগ করলে আমরা টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে থাকি। এবার আসছে তাহলে বিয়োগ করলে কী হয়, বিয়োগ করলে দেখো কী আমরা পাই, এ প্লাস বির হোল স্কোয়ার আর কি এ মাইনাস বির হোল স্কোয়ার, দুটোকে আমি কী করবো এবার বিয়োগ করবো, দুটোকে বিয়োগ করবো। যদি বিয়োগ করি তাহলে দেখো এ প্লাস বির হোল স্কোয়ার বলতে আমরা কী শিখেছি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার,
এটা থেকে কার বিয়োগ করছে, এটা থেকে বিয়োগ করছে এ মাইনাস বি হোল স্কোয়ার। আমি ব্র্যাকেটটা দিলাম, দেওয়ার কারণ আছে, কারণ আমরা যখন বিয়োগ করি তখন কিন্তু সাইনটা পরিবর্তিত হয়, যে জিনিসটা বিয়োগ করছে তার সাইন পরিবর্তিত হয়, তাই এ মাইনাস বি হোল স্কোয়ার বলতে অনেক কটা পদ আছে এইগুলো, তো এটা লিখছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কার কার মান লিখলাম, এ প্লাস বির হোল স্কোয়ার বলতে এইটা, আর এ মাইনাস বির হোল স্কোয়ার বলতে এইটা, দুটোকে কী করেছি আমি, বিয়োগ, তাই বিয়োগ করেছি মাঝখানে, ঠিক আছে। এবার আমি ব্র্যাকেটটা তুলি, তুললে দেখো সাইন চেঞ্জ করলে কী কী আসছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু এ বি, দেখছো সাইনগুলো চেঞ্জ হবে, মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার, পরিষ্কার। এবার দেখো প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ক্যান্সেল, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল, তাহলে পরে রইল কি টু এ বি প্লাস টু এ বি অর্থাৎ ফোর এ বি। তাহলে বিয়োগ করলে এ প্লাস বির হোল স্কোয়ার থেকে এ মাইনাস বির হোল স্কোয়ার বিয়োগ করলে আমরা কী পাই, ফোর এ বি, এবং সেটাই আমি এই লিখেছি, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল ফোর এ বি, ক্লিয়ার হলো। তাহলে আমরা সবসময় দেখো এইটা কিন্তু প্লাস সাইনটা আগে রয়েছে, মানে এ প্লাস বির হোল স্কোয়ার আগে থাকবে, এ মাইনাস বির হোল স্কোয়ার পরে থাকবে, এটার থেকে এটা বিয়োগ করলে ফোর এ বি হবে, আর দুটোকে যোগ করলে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। এবং যোগের সময় কিন্তু এটা বা এটা যে কেউ আগে পরে থাকলে কোনো প্রবলেম নেই, কারণ সেখানে যোগের সময় তো সাইন দুটোরই দুটোকে জাস্ট অ্যাড করছে, সে দুই প্লাস তিন করলে যা হয়, তিন প্লাস দুই করলেও তাই হয়, কিন্তু বিয়োগের সময় দুই মাইনাস তিন যা আর তিন মাইনাস দুই কিন্তু এক নয়, তাই বিয়োগের সময় মনে রাখতে হবে এ প্লাস বি হোল স্কোয়ারটা আগে থাকবে, আর যোগের সময় যেটা হোক আগে থাকলেই হবে, মোট কথা দুটোর যোগফল বা দুটোর সমষ্টি হবে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর দুটোর অন্তর বা বিয়োগফল যেটা হবে সেটা হচ্ছে ফোর এ বি, ক্লিয়ার। পাঁচ নম্বর সূত্র, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান কী লেখা যায়, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আবার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এভাবেও লেখা যায় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখন কী করে হলো এটা, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তো তাহলে আমরা দুরকম দেখতে পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এটাও লেখা যেতে পারে আবার এটাও লেখা যেতে পারে। এবং একটা বৈশিষ্ট্য দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যখন এ প্লাস বির হোল স্কোয়ার লিখছি, এ প্লাস বির হোল স্কোয়ার লিখছি তখন বাইরে মাইনাস করছে, আর যখন এ মাইনাস বির হোল স্কোয়ার লিখছি তখন বাইরে প্লাস করছি, তাহলে এক ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস, ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস, উল্টোটা। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান তাহলে লিখতে পারবো কি এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস টু এ বি। এবার প্রশ্ন হলো এটা কেন এরকম লেখা হয়, তোমরা ভাবছো এটা বোধহয় কোনো নতুন সূত্র, কিন্তু না, এই সূত্রটাই আগের যে সূত্রগুলো লেখালাম সেই সূত্রগুলোর থেকেই তৈরি হয়েছে। কীরকম দেখো, আমি লিখেছিলাম যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার, কী লিখেছিলাম, এটা তো একদম প্রথম সূত্রটা, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কী হয় এ প্লাস বির হোল স্কোয়ার। তা তোমরা দেখো আমরা কার মান বার করছি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এইটা আর এইটার যোগফল বার করছি, তাহলে এটাকে তাড়াতে হবে, এটাকে যদি তাড়ি এপারে পাঠাই ডান দিকে পাঠাই তাহলে কী পাবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বিটা যদি এপারে চলে আসে তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস টু এ বি হবে। ওই জন্যই আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান লিখতে পারি এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আর একটা কী লিখেছিলাম দেখো, স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান লিখিয়েছিলাম এটা দ্বিতীয় সূত্রে এ মাইনাস বির হোল স্কোয়ার, তাই তো, স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বির হোল স্কোয়ার। এবার দেখো এ মাইনাস টু এবিটা যদি এপারে চলে আসে তাহলে কী দাঁড়াবে, এপাশে কী থাকবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিস ইকুয়াল টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি থাকবে, তাই না, মাইনাস টু এ বি এপারে এলো প্লাস টু এ বি। এবং সেটাই দেখো আমি সূত্র করে এই লিখে দিয়েছি, প্রথম এটা হচ্ছে এটা আর এইটা হলো তোমার এইটা, তাই না। তাহলে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে যখন আমি চাইবো স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এ প্লাস বির হোল স্কোয়ার আকারে লিখতে চাইলে এ প্লাস বির হোল স্কোয়ার লিখে টু এ বি বাদ দেবো, আর স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এ মাইনাস বির হোল স্কোয়ারে লিখতে চাইলে তাহলে টু এ বি যোগ করবো। কীরকম জিনিসটা দেখো, আমার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আছে, ঠিক আছে, এই রাশিমালাটা মানেই তো আমার এ মাইনাস বির হোল স্কোয়ার,
তা আমি যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাই দরকার হয় তাহলে আমি কী করবো, 2ab-টাকে ওপারে পাঠিয়ে দেবো, দিলেই তো আমার এইটা হচ্ছে, তাই না? তাহলে তোমরা মনে রাখবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে যদি এ প্লাস বির হোল স্কোয়ার আকারে প্রয়োজন পড়ে, মানে আমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে যদি এ প্লাস বি আনতে হয় বা এ প্লাস বি এইটা যদি প্রয়োজন হয়, তখন আমরা কী করবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এ প্লাস বির হোল স্কোয়ার আকারে প্রকাশ করার জন্য এ প্লাস বির হোল স্কোয়ার থেকে 2ab বাদ দেবো। আরও একটাভাবে মনে রাখা যায়, এ প্লাস বির হোল স্কোয়ার করলে কী আসে, এ প্লাস বির হোল স্কোয়ার করলে এইটা আসে, কিন্তু আমার দরকার কী, এ স্কোয়ার আর বি স্কোয়ার দরকার, তাহলে 2ab-টাকে বিয়োগ করতে হবে। এভাবে মনে রাখো যে এ প্লাস বির হোল স্কোয়ার করলে তো আমি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পাই, কিন্তু আমার তো এই 2ab-টা রাখলে চলবে না, আমার তো শুধু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে 2ab-টাকে কী করবো, বাদ দেবো। তাহলে প্লাসের আকারে লিখলে বাদ দিতে হবে আর মাইনাসের আকারে লিখলে যোগ করতে হবে। তাহলে এই জন্যই আমরা যখন মাইনাসের আকারে লিখছি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাসের আকারে লিখলে কী হবে, এটা অ্যাকচুয়াল তো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাসের আকারে যদি লিখি আমার তো স্কোয়ার আর বি স্কোয়ারটাকে রাখতে হবে, তাহলে মাইনাস 2ab-কে তাড়ানোর জন্য প্লাস 2ab করতে হবে, ওই জন্যই এটা প্লাস 2ab করা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে মাইনাসের আকারে লিখতে গেলে, মানে এ মাইনাস বির হোল স্কোয়ার আকারে লিখলে 2ab যোগ করবো, আর এ প্লাস বির হোল স্কোয়ার আকারে যোগ করলে 2ab বিয়োগ করবো। তাহলে প্লাসে আনতে গেলে মাইনাস 2ab, মাইনাসে আনতে গেলে প্লাস 2ab, এইভাবে মনে রাখতে হবে। এরপর যে সূত্রটা আমাদের প্রয়োজন হয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা যেটা জানলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এই দুটো, এই দুটো মান নির্ণয়ে কাজে লাগে। এবার আমরা জানবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কী। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমরা সিম্পলি এই দুটোকে যদি গুণ করো, এটা তোমাদের কাজ রইল, সিম্পলি এই পদ দুটোকে যদি গুণ করো তাহলেই দেখবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসছে। একইভাবে যেটা প্রথম সূত্র লিখিয়েছিলাম এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্রটা এলো কীভাবে যদি জানতে চাও, কিছুই নয়, এ প্লাস বির হোল স্কোয়ার মানে দুটো এ প্লাস বির গুণ, তা দুটো এ প্লাস বিকে যদি তুমি গুণ করো তাহলেই তোমার এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্রটা জেনারেট হয়ে যাবে, মানে তৈরি হয়ে যাবে। এবার আমরা জানবো এ প্লাস বির হোল স্কোয়ারটাকে কীভাবে এ মাইনাস বির হোল স্কোয়ারের আকারে লেখা যায়, আর এ মাইনাস বির হোল স্কোয়ারটাকে কীভাবে এ প্লাস বির হোল স্কোয়ারের আকারে লেখা যায়। তা প্রথমে আসি, এ প্লাস বির হোল স্কোয়ার আছে, এ প্লাস বির হোল স্কোয়ার আছে, এটাকে আমি এ মাইনাস বির হোল স্কোয়ারে লিখতে চাইছি, তা সেটা কী করে লিখব। দিস ইকুয়াল টু লেখা যাবে এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab, এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab। আর যদি এ মাইনাস বির হোল স্কোয়ার থাকে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার থাকে, এবং এ মাইনাস বির হোল স্কোয়ারটাকে যদি এ প্লাস বির হোল স্কোয়ার আকারে লিখতে হয় তাহলে কী লিখব। এ মাইনাস বির হোল স্কোয়ারটাকে যদি এ প্লাস বির হোল স্কোয়ার আকারে লিখতে হয় তাহলে মাইনাস 4ab করতে হবে। কেমন, আগেরটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, এবার কিন্তু হোল স্কোয়ারটাকে লিখছে, আগেরটা ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা কিন্তু তা নয়, এটা হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার অথবা এ মাইনাস বির হোল স্কোয়ার। কিন্তু কেন এমন হলো, কী বললাম, এ প্লাস বির হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু লেখা যায় এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab, আর এ মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab। আগেরই মতন, শুধু দেখো এরও হোল স্কোয়ার এরও হোল স্কোয়ার আছে, এটা হচ্ছে এ মাইনাস বির হোল স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার, এটা এ প্লাস বির হোল স্কোয়ার থাকলে এটা হবে এ মাইনাস বির হোল স্কোয়ার। তো এটা কেন হয়, এটার জন্য দেখো আমরা যেটা 4ab-র সূত্র শিখেছি, কী শিখেছি, 4ab-র যে সূত্রটা শিখেছি, যে দেখো এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু জেনেছি 4ab হয়, তাই না, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab হয়, আগের সূত্র তো জেনেছি। এখন সিম্পলি এটাকে তুমি যদি এপারে পাঠিয়ে দাও তাহলে কী পড়ে থাকে, দেখো এ প্লাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বির হোল স্কোয়ার, আর প্লাস 4ab তো ছিলই, তাই না, তাহলে আমার এ প্লাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু কী পেলাম, আমি এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab, অর্থাৎ প্রথম সূত্রটা ক্লিয়ার হলো। আরেকভাবে এটাকে মনে রাখা যায়, দেখো আমি এ প্লাস বির হোল স্কোয়ারটাকে এ মাইনাস বির হোল স্কোয়ারের আকারে লিখতে চাইছি, তাই এ মাইনাস বির হোল স্কোয়ার করলে অ্যাকচুয়াল কী আসে, এ মাইনাস বির হোল স্কোয়ার করলে আসে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এটাকে যদি আমি এ প্লাস বির হোল স্কোয়ার লিখতে চাই তাহলে আমার এখানে হওয়া উচিত কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলে তবেই আমি এটাকে এ প্লাস বির হোল স্কোয়ার লিখতে পারবো। কিন্তু এটাকে এই প্লাস 2ab হতে গেলে কত যোগ করতে হবে, 4ab যোগ করতে হবে,
তাহলে 4ab যদি যোগ করি -2ab +4ab তবেই +2ab হবে, এবং +2ab হলেই সেটাকে আমরা a প্লাস বির হোল স্কোয়ার লিখতে পারি। ওই জন্য a মাইনাস বি হোল স্কোয়ারের সাথে যদি 4ab যোগ করা হয় তাহলে এটার -2ab আর +4ab দুটো যোগ হয়ে +2ab হবে, আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আছেই, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার +2ab হয়েই তোমার a প্লাস বির হোল স্কোয়ারটা জেনারেট হয়। তাহলে আমরা যখনই এইরকম দেখতে পাবো এ মাইনাস বির হোল স্কোয়ারের সাথে 4ab যোগ হচ্ছে, তখন সেটাকে একবারে লিখে দেবো এ প্লাস বির হোল স্কোয়ার। আবার একই নিয়ম এখানেও, এ প্লাস বির হোল স্কোয়ারটাকে যখন এ মাইনাস বির হোল স্কোয়ার কখন লেখা যাবে, যদি তার থেকে 4ab-টাকে বিয়োগ করা হয়। কেন? কারণ দেখো এই এ প্লাস বির হোল স্কোয়ার এই যে জিনিসটা, এটাকে আমি চাইছি কিসে করতে, এটাকে চাইছি এ মাইনাস বির হোল স্কোয়ার লিখতে। কখন লেখা যাবে দেখো, আমি এ প্লাস বির হোল স্কোয়ার মানে অ্যাকচুয়াল আমরা কী পাবো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা পাবো। এখন এটা থেকে যদি এটা আনতে হয়, আমার হওয়া উচিত কে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটা হওয়া উচিত। এবার এটা কখন করা যাবে, এটা তখনই করা সম্ভব যখন একটা 4ab বিয়োগ করবো। তাহলে +2ab থেকে 4ab বিয়োগ করলে তবেই -2ab হয়। ওই জন্যই এখান থেকে 4ab যদি বিয়োগ করা হয় এ প্লাস বির হোল স্কোয়ার থেকে, এ প্লাস বির হোল স্কোয়ার থেকে যদি 4ab বিয়োগ করা হয় তাহলে আমার আসবে -2ab, +2ab তো থাকে, আর 4ab যদি বিয়োগ করে দিই +2ab থেকে -4ab তাহলে -2ab, এবং এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি এ মাইনাস বির হোল স্কোয়ার, এবং সেই জন্যই এ মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু এটা লেখা হয়। অন্যভাবেও বোঝা যায় এই এই সূত্রটা দিয়ে, 4ab সূত্র দিয়েও বোঝা যায়, তবে এভাবে মনে রাখলে ভুলটা কম হবে। কীরকম দেখো, আমি এ প্লাস বির হোল স্কোয়ারটাকে এ মাইনাস বির হোল স্কোয়ার লিখতে চাইছি, তাহলে একটা 4ab বিয়োগ করলে যদি বিয়োগ করি তাহলে +2ab -4ab -2ab হবে, এবং -2ab হওয়া মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, তাহলে সেখান থেকে এ মাইনাস বির হোল স্কোয়ার লেখা যায়। যদি ওভাবে না বুঝতে পারো তাহলে তোমরা এইভাবে দেখবে, এ প্লাস বির হোল স্কোয়ার থেকে মাইনাস বির হোল স্কোয়ার বিয়োগ করলে 4ab হয়। তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে, এ মাইনাস বির হোল স্কোয়ার উপরে গেলে তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ার +4ab, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে 4ab যোগ করতে হবে আর নয় 4ab বিয়োগ করতে হবে। কীরকমভাবে? আচ্ছা, এরপরের যেটা আছে দ্বিতীয় যে সূত্রটা, ওটা আনার জন্য তোমার দেখো, এটাকে যদি তুমি উপরে পাঠাও আর এইটাকে এর জায়গায় পাঠাও তাহলে কী দাঁড়াবে, এ প্লাস বির হোল স্কোয়ার -4ab ইজ ইকুয়াল টু হয় এ মাইনাস বির হোল স্কোয়ার, যেটা হচ্ছে তোমার এই দ্বিতীয় সূত্রটা। বোঝা গেল? তাহলে যেভাবেই হোক তোমাকে মনে রাখতে হবে এই দুটো সূত্র, এ প্লাস বির হোল স্কোয়ারটাকে এ মাইনাস বির হোল স্কোয়ারে লিখতে গেলে, বা এ মাইনাস বির হোল স্কোয়ারের সাথে 4ab যোগ করলে হবে এ প্লাস বির হোল স্কোয়ার, আর এ প্লাস বির হোল স্কোয়ার থেকে 4ab যদি বাদ দিস তাহলে সেটা হবে এ মাইনাস বির হোল স্কোয়ার। অর্থাৎ এ মাইনাস বির হোল স্কোয়ারকে চাইলে এ প্লাস বির হোল স্কোয়ার আকারে লেখা যেতে পারে, অথবা এ প্লাস বির হোল স্কোয়ারকে চাইলে এ মাইনাস বির হোল স্কোয়ার আকারে লেখা যেতে পারে। এ বির সূত্র, এ বির সূত্র ইকুয়াল টু লেখা হয় এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার, এ বি ইকুয়াল টু এটা লেখা হয়। এখন এটা কেন লেখা হয় তোমাদের বলে রাখি, আমি যে প্রথম চারটে সূত্র লিখেছিলাম সেই চারটে সূত্রই দেখো এতক্ষণ যে কটা করাচ্ছি ওইগুলোর থেকেই তৈরি। এটা অ্যাকচুয়াল কিছুই নয়, এটা ওই 4ab সূত্রটাই। আমরা 4ab সমান কী জেনেছিলাম, 4ab সমান জেনেছিলাম এ প্লাস বির হোল স্কোয়ার থেকে, এ প্লাস বির হোল স্কোয়ার থেকে এ মাইনাস বির হোল স্কোয়ার বিয়োগ করলেই হয় 4ab, এটা শিখেছে। এবার এখান থেকেই দেখো, তোমরা চাইলে যখন কোনো অঙ্কে এ বির মান নির্ণয় করতে বলবে না, এ প্লাস বি আর এ মাইনাস বি দেওয়া থাকবে, তখন তোমরা চাইলে 4ab-এর এই সূত্রটা লিখে এখানেই মান বসালে তুমি এ বির মানটা পেয়ে যাবে। আর দেখো এইটা থেকে কী করে এইটা আনছে দেখো, এ বি ইজ ইকুয়াল টু কী লেখা যাবে, 4টা গুণ আছে এপারে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 4, এইটা হবে। কেমন? নেক্সট আমরা এখানে দেখো এটাকে লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই 4, আর এটা লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 4, চার দিয়ে আলাদা আলাদা ভাগ করলাম, বা এ বি ইজ ইকুয়াল টু লেখা যাবে এ প্লাস বি বাই 2, চারটাকে তো 2 স্কোয়ার লেখা যায়, তাহলে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার, আর এটাকে লিখতে পারবো এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এবার দেখো এই জিনিসটাই আমি সূত্র করে এখানে লিখেছি, তাহলে এ বি সমান সমান এটা লেখা যায়। কেমন? এবারে কিউবের সূত্রগুলো, দুটো পদের কিউব, এতক্ষণ আমরা দেখলাম দুটো পদের হোল স্কোয়ার যেগুলো ছিল, এবারে আসবো আমরা কিউব, দুটো পদের কিউব মানে এ প্লাস বির হোল কিউব, এ প্লাস বি তার হোল কিউবের সূত্রটা কি। এখন এ প্লাস বির যদি আমরা হোল কিউব করি, এ প্লাস বির হোল কিউব করলে যেটা পাই এ কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব, কী বললাম, এ প্লাস বির হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব, এইটা। এখন এটাকেই না আর একটা ভাবে লেখা যায়, কীরকম দেখো, এটা সমান সমান
আমরা কি করি, এই এ কিউব আর বি কিউবটাকে আগে লিখে নিই। এ কিউব প্লাস বি কিউব লেখার পর কি করব, দেখো আমি যদি এই দুটোকে আগে লিখতাম এ কিউব প্লাস বি কিউব, তাহলে পরে এই দুটোকে লিখতে হতো থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, তাই না? সেটা আমি দেখাচ্ছি, দেখো এটা সমান এটা। তো এবার দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস এই দুটো পদ থেকে তুমি দেখো থ্রি এ বি কমন যাবে, দুটো পদ থেকে কী কমন যাবে, থ্রি এ বি। তাহলে থ্রি এ বি যদি কমন নিই তাহলে এখানে কী পড়ে থাকবে, এ আর এটাতে দেখো বি পড়ে আছে, তাহলে অ্যাকচুয়াল কী দাঁড়ালো, এইটা দাঁড়ালো। তাহলে এ প্লাস বি হোল কিউব সমান এটা যেমন লেখা যাচ্ছে সাথে সাথে এটাও লেখা যাবে, কি এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, তারপরে কী আছে থ্রি এ বি ইনটু এ প্লাস বি। তবে মনে রাখতে হবে, তোমরা গুলিয়ে ফেলবে না, এটা এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র ওটার সাথে একটু আলাদা আছে। কীরকম দেখো, এ প্লাস বির হোল কিউব করছো, তাহলে তোমার প্রত্যেকটা পদের আগে প্লাস আছে, প্রত্যেকটা পদের আগে প্লাস আছে, এখানেও কিন্তু প্রত্যেকটাতে প্লাস থাকবে। এ প্লাস বির হোল কিউব দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এবং এটা দেখো এটার থেকে মনে রাখা কিন্তু সোজা, এবং এটাকে যদি গুণ করে দাও তাহলে এটা আবার চলে আসবে। আমরা তো একচুয়াল ওটাকে সাজিয়ে কমন নিয়ে বার করেছে, তাই না? এবং এই সূত্রটাই বেশি আমাদের কিন্তু মনেও রাখা যাবে এবং সহজে করাও যাবে। এ প্লাস বির হোল কিউব আমরা কী করবো, আলাদা আলাদা কিউব লিখবো, এ আর বি এর কিউব লিখবো, লেখার পর থ্রি এ বি নেবো ইন্টু এ প্লাস বি, থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এভাবে করবো। আর এ মাইনাস বির হোল কিউবটা কী হবে, এ মাইনাস বি তার হোল কিউব ইজ ইকুয়াল একই রকম, এটা এ কিউব মাইনাস, এটা কিন্তু দ্বিতীয়টাতে মাইনাস, থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এইখানটায় একটু ব্যাপার আছে, এ কিউব এটাতে কিন্তু মাইনাস বি কিউব আছে, এ কিউব মাইনাস বি কিউব আছে। আর প্রথম যে পদটা স্কোয়ার টার্ম যারা আছে, প্রথম স্কোয়ার মানে ফার্স্ট পদের স্কোয়ার থাকলে ওখানে কিন্তু মাইনাস হবে, তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এটাকে যদি তোমরা সাজাও, এটাকে যদি সাজাও তাহলে কী দাঁড়াবে দেখো, এ কিউব তারপরে বি কিউবটাকে লিখবো মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার। এখন তাহলে কী দাঁড়াবে, এ কিউব মাইনাস বি কিউব, এই দুটোর থেকে যদি কমন নিই তাহলে মাইনাস থ্রি এ বি কমন আসবে, তাহলে থাকবে এখানে এ আর প্লাস মাইনাস এ মাইনাস বি। এবং মজার ব্যাপার দেখো, এ মাইনাস বির হোল কিউবের সূত্রে তাহলে দেখো সব কটাই মাইনাস হচ্ছে, কিন্তু এইখানে দেখো এক কোথাও মাইনাস কোথাও প্লাস আছে, গুলিয়ে যেতে পারে, কিন্তু এইটা মনে রাখলে গুলোবে না। মানে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইনটু এ মাইনাস বি। তাহলে দেখো এই যে সূত্রটা, এ মাইনাস বির হোল কিউবের এই সূত্রটা দেখো, প্রত্যেকটার পদের আগে মাইনাস, প্রত্যেকটা এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইনটু এ মাইনাস বি। আর প্লাসেরটা দেখো, এ প্লাস বির হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, প্লাসের সময় সব কটাতে প্লাস, মাইনাসের সময় সব কটাতে মাইনাস আছে। তাহলে এভাবে যদি আমরা মনে রাখি অনেকটা সহজ হবে, ভুলিয়ে মানে গুলিয়ে যাওয়ার চান্সেসটাও অনেকটা কমে যাবে। তাহলে এই গেল হোল কিউবের সূত্র, এ প্লাস বির হোল কিউব কী হবে আর এ মাইনাস বির হোল কিউব কী হবে। এরপরে যেটা আসে এখানকার, মানে এ কিউব প্লাস বি কিউব কী হয় আর এ কিউব মাইনাস বি কিউব কী হয়, সেই দুটো সূত্র। 13 নম্বর লিখছে কি, এ কিউব প্লাস বি কিউব কী হয় আর এ কিউব মাইনাস বি কিউব কী হয়। এখানে দুরকমভাবে লেখা যায় এ কিউব প্লাস বি কিউবকে, একটা সূত্র আমরা ব্যবহার করি উৎপাদকে বিশ্লেষণের সময় আর একটা সূত্র আমরা ব্যবহার করি মান নির্ণয়ের সময়, ঠিক আছে? তা প্রথমে যেটা লিখব, এ কিউব প্লাস বি কিউব সমান লেখা যায়, কিউব আলাদা আলাদা কিউব আছে তাহলে সেটা হবে হোল কিউব, মানে এ প্লাস বির হোল কিউব। তারপর কী হবে, যেমন আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লিখেছিলাম কি, এ প্লাস বির হোল স্কোয়ার, আলাদা আলাদা স্কোয়ার ছিল হোল স্কোয়ার লিখেছিলাম, আর প্লাস থাকলে মাইনাস করেছিলাম, মাইনাস থাকলে প্লাস করেছিলাম, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লিখেছিলাম, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এখানেও খানিকটা তেমন, কেমন, এ কিউব প্লাস বি কিউব সমান আমরা লিখবো এ প্লাস বির হোল কিউব, এখানে যেমন হোল স্কোয়ার লিখেছিলাম এখানে হোল কিউব লিখবো, আর প্লাস থাকলে মাইনাস করেছিলাম, এখানে প্লাস থাকলে এখানেও মাইনাস করবো, তাহলে প্লাসের সূত্রে মাইনাস, মাইনাসের সূত্রে প্লাস, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু হবে এ প্লাস বির হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এইটা তাহলে প্লাস থাকলে দেখো মাইনাস করেছে, মাইনাস থাকলে প্লাস করতে হবে, কিন্তু এ প্লাস বি যে টার্মটা সেটা সবসময় একই থাকবে, ঠিক আছে? এবার এটা কেন এলো সেটা কিন্তু আমরা অবশ্যই জানতে পারবো এই যে সূত্রটা, প্রথম আর দ্বিতীয়টা, দ্বিতীয়টা লিখে নিই, তারপরে আমি দেখাচ্ছি কী করে এলো সূত্রটা। আচ্ছা, এ কিউব মাইনাস বি কিউব যদি থাকে তাহলে আমরা কী লিখবো, তাহলে আমরা লিখবো এ মাইনাস বি তার হোল কিউব প্লাস থ্রি এ বি। তাহলে মাইনাস থাকলে এ মাইনাস বির হোল কিউব, প্লাস থাকলে এ প্লাস বির হোল কিউব, কিন্তু বাইরে যেটা করবো সেটা উল্টোটা, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বির হোল কিউব প্লাস থ্রি এ বি ইন টু এ মাইনাস বি,
মূল যে পদটা এ মাইনাস বি সেটা কিন্তু একই থাকবে, ঠিক আছে? আচ্ছা, এই যে দুটো লিখলাম, এই দুটো সূত্র কিন্তু আমরা মান নির্ণয়ে বেশি ইউজ হবে, মান নির্ণয়ের সময়, মান নির্ণয়ের সময় বেশি ইউজ হবে। এই একই জিনিসের উপর আরও দুটো সূত্র আছে, সেটা লিখছি একটু পরে, কিন্তু তার আগে বলে নিই এই সূত্রটা এলো কীভাবে। দেখো, এটার জন্য আমাদের যেটা জানতে হবে, এইটা প্রথমে আসি, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি, এটা সমান কী ছিল, এইটা সমান কী ছিল, এ প্লাস বি আর হোল কিউব, এ প্লাস বি তার হোল কিউব, ঠিক আছে? তোমরা চাইলে কিন্তু এই জিনিসটাই মুখস্থ রাখতে পারো, এটা অনেকটা বেটার মনে রাখার পক্ষে। তাহলে আমরা জানলাম কি, এইটা সমান সমানে কি, এ প্লাস বি হোল কিউব, সেটা লিখলাম। তা আমার বার করতে হবে কার মান, এ কিউব প্লাস বি কিউবের মান, এ কিউব প্লাস বি কিউবের মান। তাহলে সেটাই যদি বার করতে চাই, তাহলে এই যে টার্মটা আছে সেটাকে এদিকে আনতে হবে, যদি ওইদিকে নিয়ে যায় তাহলে কী হবে, এ প্লাস বির হোল কিউব, আর এখানে কী আছে, প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, তাহলে এপারে আসলে মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এই জন্যই প্লাসের সূত্রে মাইনাস হয়, মাইনাস থ্রি বি হয়, এবং সেইটাই দেখো আমি এখানে এই লিখেছি, তাই না? এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বির হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। একই জিনিস যদি মাইনাসেরটাতে দেখি, তাহলে মাইনাসের ক্ষেত্রে দেখো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা লিখেছি কি, এটা সমান কি, এ মাইনাস বি আর হোল কিউব, সেটা লিখেছি। এবার এখান থেকে দেখো, আমি যদি এ কিউব মাইনাস বি কিউব জানতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, এই যে পথটা এবারে আনতে হবে, তাহলে এটা মাইনাস আছে, এবারে গেলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে এ কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। ওই জন্যই এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে প্লাস থ্রি এ বি হয়, আর এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র সেখানে মাইনাস হবে, আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার এই যে দুটো সূত্র আমি লিখেছি, এই দুটো তো বললাম মান নির্ণয়ের ক্ষেত্রে এইটা ইউজ হয়, এ কিউব প্লাস বি কিউব সমান এইটা, আর এ কিউব মাইনাস বি কিউব সমান এইটা ইউজ হয়। এটা কখন ইউজ করবে, এটা মান নির্ণয়ের জন্য, এই দুটো সূত্র বেশিরভাগ ক্ষেত্রে মান নির্ণয়ের জন্য, তবে এমনটা নয় যে উৎপাদক বিশ্লেষণে ব্যবহার করা যাবে না, ঠিক আছে? মান নির্ণয়ে এটা ইউজ হবে, কিন্তু এই একই জিনিস মানে এই সূত্রটাই আমরা উৎপাদক বিশ্লেষণের সময় বেশিরভাগ ক্ষেত্রে যেটা ইউজ করব, এ কিউব প্লাস বি কিউব সমান লেখা যাবে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো একই জিনিস কিন্তু, এ কিউব প্লাস বি কিউব সেটাই লিখেছে, সেই সূত্রটাই এটা। আর তারপরে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এইখানে একটু মনে রাখার ব্যাপার আছে। দেখো এখন যদি বলো সূত্রটা কী করে এলো, জাস্ট এই দুটোকে গুণ করবে, দেখবে এটা চলে আসবে। তা আমরা যেটা বলবো মনে রাখার জন্য, এ কিউব প্লাস বি কিউব তাহলে এ প্লাস বি হবে, এ প্লাস বির সাথে কার গুণ করবো, দেখো স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে দেখো মাইনাসের সূত্রে এ মাইনাস বি হবে, কিন্তু এখানে প্লাস হবে সবকটা, মাইনাসের সূত্রে এ মাইনাস বি কিন্তু ভিতরে সবকটা প্লাস, আর প্লাসের সূত্রে এ প্লাস বি কিন্তু ভিতরে এ বির আগে মাইনাস হবে, এইভাবে মনে রাখতে হবে। এবং এই দুটো মানে এ কিউব প্লাস বি কিউবের এটাও হয় আবার এটাও হয়, কিন্তু এইটা ইউজ করবো মান নির্ণয়ের ক্ষেত্রে, আর এইটা ইউজ করবো বেশিরভাগ ক্ষেত্রে উৎপাদকে বিশ্লেষণ করার সময়, উৎপাদকে বিশ্লেষণের সময়, ঠিক আছে? যখন কোথাও উৎপাদকে বিশ্লেষণের দরকার হবে তখন আমরা এটা ইউজ করব। কেমন? এবার আমরা জানবো যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল কী লেখা যায়। অত্যন্ত ইম্পর্ট্যান্ট এই সূত্রটা, অত্যন্ত ইম্পর্ট্যান্ট, খুব কাজে লাগে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি, এটা মনে রাখবে, এটা সমান লেখা যায় এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইন্টু, দেখো আমি কী করলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইজ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ইন্টু, এবার তিনটেরই না এ বি সি তিনটের স্কোয়ার লিখবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লেখা হয়ে গেল। লেখার পর এবার দুটো দুটোর গুণফল বাদ দিতে হবে, মানে এ বি বি সি সি, মানে মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তাহলে আমি কীরকমভাবে মনে রাখবো সূত্রটা, প্রথমে কী হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইজ ইকুয়াল টু লেখা হবে কি, এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে তিনটা আলাদা আলাদা স্কোয়ার এর যোগ, আর দুটো দুটো পদের গুণফল করে বিয়োগ করতে হবে, মানে এ বি বিয়োগ হলো, তারপরে বি সি, তারপর সি এ। দেখো একটা রাউন্ডে ঘুরছে, এ বি বি সি সি এ, তাহলে এ বি বি সি সি এ, এইভাবে গুণফলটা বাদ দিতে হবে। এবং তোমরা যদি দেখো এই দুটোকে গুণ করো, তাহলে দেখবে এই জিনিসটাই আবার ফিরে আসে,
কিন্তু আমাদের এটা কী করতে হবে, মুখস্থ রাখতে হবে অঙ্কের ক্ষেত্রে আমাদের তাড়াতাড়ি অ্যাপ্লাই করার জন্য। আচ্ছা নেক্সট, এবার আসি হোল স্কোয়ারের একটা সূত্র আছে, কার এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র। এটা আগে লেখাচ্ছি কারণ এটার থেকে এর পরের যেটা লেখাবো সেটা বেশি ইম্পর্ট্যান্ট, যেটা এই সূত্র থেকে এসেছে। কি এটা সমান লেখা যাবে, খুব সহজেই মনে রাখা যাবে, তিনটের আলাদা আলাদা স্কোয়ার বসিয়ে দেবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বসিয়ে দিলাম। দেওয়ার পর এবার কী করবে, দেওয়ার পর দুটো দুটো করে যোগ হবে, কীরকম ওই রাউন্ডে এ বি সি, কিন্তু এখানে টু এ বি টু বি সি আর টু সি, কী কী যোগ হবে, টু এ বি এ বি হয়ে গেল, তারপর প্লাস টু বি সি হয়ে গেল বি সি, তারপরে প্লাস টু সি এ, মানে পরপর এ বি বি সি যেটা দিয়েছে সেটা দিয়ে শুরু, এ বি বি সি, দেখো এ বি বি দিয়ে শেষ, বি দিয়ে শুরু, তারপরেরটা বি পর সি, আবার যেটা দিয়ে শেষ সি নিলাম, তারপরেরটা এ হবে, মানে এ বি সি এইভাবে রাউন্ডে ঘুরছে, এ বি হলো তারপর বি সি হলো তারপর সি এ হলো, ক্লিয়ার? তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ হলো আমার কাজসূত্র, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তবে এই সূত্রটার থেকে আরও বেশি যেটা প্রয়োজন হয় সেটা হলো তোমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কী লেখা যায়। যেমন এখানে এইটা বেশি প্রয়োজন হয় তাই এটাই লিখিয়েছে, আমি এখানে যেগুলো লেখাচ্ছি সব বেশি প্রয়োজনগুলো। তা এখানটায় যেটা হলো তোমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা ইকুয়াল টু লেখা হবে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু মাইনাস টু বি সি মাইনাস টু সি এ। অ্যাকচুয়াল এই সূত্রটা থেকেই এটা এসেছে। তোমরা লক্ষ্য করো আমরা কার মান বার করছি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটা। তাহলে টু এ বি টু বি সি টু সি এ সব এপারে চলে আসবে, তাই জন্য এপারে আসলে কী হবে, বিয়োগ হয়ে যাবে। মানে লক্ষ্য করো আমি যদি এইটা লিখি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ ইজ ইকুয়াল টু কী হবে, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এখন আমার টার্গেট কি এইটা বার করা, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কী লিখবো, এই তিনটে পদকে এপারে পাঠাবো। এপারে যদি পাঠাই, এপারে ছিল এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, তার এগুলো এপারে যদি আসে বিয়োগ হয়ে যাবে মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ। ওই জন্যই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু লেখা হয় এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ। কেমন? এরপর আরও দুটো জিনিস, যে দুটো অত্যন্ত মনে রাখতে হবে আমাদেরকে এবং এটা খুব কাজে লাগে, যেটা হলো যদি যদি দুই বা ততোধিক পদের বর্গের সমষ্টি শূন্য হয়। কি বললাম? যদি দুই বা ততোধিক পদের বর্গের সমষ্টি শূন্য হয় এবং তারা যদি প্রত্যেকে বাস্তব সংখ্যা হয় তাহলে ওই পদগুলির প্রত্যেকটির মান পৃথকভাবে শূন্য হয়। কি বললাম? এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার, এরকম তিনটে পদও থাকতে পারে, জেড মাইনাস সি তার হোল স্কোয়ার। এখানে দেখো আমি তোমার তিনটে রাশি নিলাম, প্রথম রাশিটা হচ্ছে এক্স মাইনাস এ, দ্বিতীয়টা ওয়াই মাইনাস বি, তৃতীয়টা জেড মাইনাস সি। এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি জেড মাইনাস সি তিনটে রাশির কী করেছি, স্কোয়ার করেছি, তিনটে রাশির স্কোয়ার করেছি। এই স্কোয়ারের যোগফলটা যদি কোথাও লেখা থাকে জিরো, খুব ইম্পর্ট্যান্ট জিনিস, হ্যাঁ, এদের স্কোয়ারের যোগফল যদি দুই বা ততোধিক বা তার বেশি রাশির দুই বা ততোধিক বা তার বেশি রাশির তোমার স্কোয়ার বা একটা রাশির তো হলে সেটা জিরো হবেই অবশ্যই, তা সেক্ষেত্রে যদি একাধিক রাশির স্কোয়ারের সমষ্টি যদি জিরো হয় তাহলে প্রতিটি রাশির মান পৃথকভাবে শূন্য হবে। কখন? যদি এক্স ওয়াই জেড এবং এ বি সি এগুলো সব বাস্তব সংখ্যা হয়। তাহলে এটা হলে এবং এক্স ওয়াই জেড যেখানে বলে রাখি যেখানে যেখানে এক্স ওয়াই জেড এ বি সি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা হলে হলে প্রতিটি রাশির মান প্রতিটি রাশির মান প্রতিটি রাশির রাশিমালার মান রাশিমালার মান শূন্য হবে। কেন শূন্য হবে? কারণ হচ্ছে এগুলির বর্গের সমষ্টি শূন্য এবং বর্গ করলে আমরা জানি পজিটিভ হয়, তাহলে পজিটিভ সংখ্যার যোগফল নিশ্চয়ই জিরো হতে পারে না। একমাত্র কখন জিরো হবে? যদি তারা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের মান জিরো হয়, তাহলে কি বললাম, স্কোয়ার করছি তো, স্কোয়ার করলে তো এগুলো পজিটিভ হওয়া উচিত। যদি পজিটিভ হয়, যদি পজিটিভ সংখ্যাই আমি ধরি, পজিটিভ সংখ্যা মানে সেটা প্লাস দুই প্লাস তিন এরকম কোনো যে কোনো পজিটিভ সংখ্যা, এগুলো কি যোগ করলে কোনো দিন জিরো আসতে পারে? আসতে পারে না।
তাহলে একমাত্র পসিবিলিটি এগুলো প্রত্যেকেই যদি আলাদা আলাদাভাবে জিরো হয়, তাহলে যদি মানে একাধিক রাশিমালার বর্গের সমষ্টি যদি জিরো হয় এবং তারা প্রত্যেকেই যদি বাস্তব সংখ্যা মান হয়, তাহলে প্রতিটি রাশির মান পৃথকভাবে শূন্য হবে। অর্থাৎ অর্থাৎ তুমি এর পরে লিখতে পারবে এক্স মাইনাস এ সমান জিরো এবং ওয়াই মাইনাস বি সমান জিরো এবং জেড মাইনাস সি সমান জিরো। অর্থাৎ এখান থেকে তুমি পাবে এক্সের মান এ, ওয়াইয়ের মান বি আর জেডের মানটা সি। যাই হোক, আমাদের যেটা ব্যাপার বা মনে রাখার বিষয় সেটা হচ্ছে যদি একাধিক রাশির বর্গের সমষ্টি শূন্য দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা বলবো যে যেহেতু রাশিগুলির বর্গের সমষ্টি শূন্য এবং এক্স ওয়াই জেড এ বি সি এগুলো বাস্তব সংখ্যা, সুতরাং প্রতিটি রাশির মান পৃথকভাবে শূন্য, প্রতিটি রাশির মান শূন্য। অর্থাৎ এক্স মাইনাস এটা জিরো হবে, ওয়াই মাইনাস বিটা জিরো হবে এবং জেড মাইনাস সিটাও জিরো হবে। সেখান থেকে আমরা এক্সের মান, ওয়াইয়ের মান, জেডের মান প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বার করে নিতে পারবো। অর্থাৎ এ বি সির জায়গাগুলো দেখবে কোনো সংখ্যা থাকবে, সেখান থেকে এক্স ওয়াই জেডের মানগুলো বার করতে পারবে। তাহলে প্রথমে লিখতে হবে কি যে এই রাশিগুলির বর্গের সমষ্টি যদি শূন্য হয়, রাশিগুলির বর্গের সমষ্টি শূন্য এবং তাহলে এই কথাটা একটু বলে দিই, রাশিগুলির বর্গের সমষ্টি শূন্য, বর্গের সমষ্টি শূন্য, এই কথাটা আগে লিখে নেবে। রাশিগুলির বর্গের সমষ্টি শূন্য, এক্স ওয়াই জেড এ বি সি বাস্তব সংখ্যা, অতএব প্রতিটি রাশির মান পৃথকভাবে শূন্য হবে। অর্থাৎ এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো, সেখান থেকে এক্স ইকুয়াল টু এ, ওয়াই মাইনাস বি ইকুয়াল টু জিরো, সেখান থেকে ওয়াই ইকুয়াল টু বি, জেড মাইনাস সি ইকুয়াল টু জিরো, সেখান থেকে জেড ইকুয়াল টু সি। এই সূত্রগুলোই আমি যা যা লেখালাম এখানে, এগুলোই আমাদের বীজগণিতে অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং খুব প্রয়োজনে লাগে, সেটা যে কোনো ক্লাসের জন্য। আর এছাড়াও যেগুলো বললাম, যে একদম ভিডিওর প্রথমে যেটা বললাম, লগারিদম আর সূচক নিয়মাবলী, এই দুটোকে অ্যাড করে নিলে এই সূত্রগুলোর সাহায্যে যেগুলি তোমাদের সর্বদা সতত প্রয়োজন হবে, তাই ওই দুটি ভিডিও অবশ্যই দেখে রাখবে। আর এটা সবগুলো মিলিয়ে যদি তোমরা দেখে রাখতে পারো, তাহলে আশা করি বীজগণিতের যে কোনো ধরনের সূত্র নিয়ে আর কোনো তোমাদের সমস্যা থাকার কথা নয়।